আজকে একটি অসাধারণ জায়গায় চলেছি আমরা। মায়ের জন্মস্থান জয়রামবাটিতে আমরা কিন্তু অনেকেই গেছি, তো অনেকেই যাব মনস্থির করেছি, হয়তো যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। তো এই যে জায়গাটা এসেছি না, এটি হচ্ছে সারদা মায়ের বংশধর থাকেন একজন। তো সারদা মায়ের যে জন্মস্থান পাঁচিল দিয়ে ঘেরা আছে না, ঠিক তার পাশেই বাড়িটি, সারদা মায়ের নাতির পুত্রবধূ। ওনার বয়স কিন্তু অনেক হয়েছে, 90-এর উপরে। তো ওনার শরীরও খুব একটা ভালো না, উনি বাড়িতে থাকেন, মন্দিরে আসেন, হেঁটে চলে বেড়ান। এই যে দেখতে পাচ্ছেন পাঁচিলটা, ঠিক এই পাঁচিলের পাশেই, এইখানে কিন্তু মায়ের পুরাতন বাড়ি, অর্থাৎ বাবা এই যে গেটটা, এই দরজাটা। তো আপনারা ভিতরে অবশ্যই অনেকে গেছেন, বাবা রামচন্দ্র মুখার্জির পৈতৃক ভিটে, মা এই ভিটে কিন্তু 52 বছর ছিলেন। আর নতুন বাড়ির ভিডিও রিসেন্ট করেছি, আপনারা অবশ্যই দেখেছেন। তো সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে ঢুকতে যে মেন গেট, ঠিক বাঁ দিকে দেখবেন অনেক দোকানগুলো আছে, অনেক ঝুলে টুলে আছে ব্যাগট্যাগ, ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ঠিক সেইখানেই মায়ের এই বংশধর কিন্তু এখনও বেঁচে আছেন, এই পুত্রবধূ। তো এই যে যাচ্ছেন উনি, বয়স্ক মহিলা, সাদা কাপড়, বিধবা, উনি কিন্তু পুত্রবধূ। ওনার শরীরটা ভালো না, তো যখন গেছিলাম সময়মতো আমি গেছি, ভেবেছিলাম কথা বলবো, কিন্তু বললো না আমার শরীর ভালো না, ঠিক কথাও ঠিক মতন বলতে পারছে না, কারো প্রণাম নেননি। উনি কী করেন, উনি নিজের মতন ঘুরে বেড়ান, ঘরে থাকেন, ওনার মেয়েও আছেন এখানে থাকেন। তো এই মন্দিরে আসেন, তো এই মন্দিরটা দেখুন, এই মন্দিরটা কিন্তু আজকের না, সারদা মায়ের মায়ের আমলের। আর তখন দীক্ষা হলে কি ভালো প্রসাদ খাওয়া হয়, আমি প্রসাদ খাওয়ার লোভে এসেছি, ও মা আমার দীক্ষা হয়ে গেল। তারপর সেই মায়ের বলছি কত শান্তি দেখ, এখানে জায়গা খুবই কম, সরু গলি, তো মানে খুব সমস্যা একটু হয় ছবি তুলতে গেলে, খুব গা ঘেঁষাঘেঁষি। তো ওনার মেয়ে আছেন নাতবউয়ের, ওই যে লাল কাপড় পরা, শুনুন। আমি এসেছি আর মাটি পেপার নাই আমিও জানতাম না যে সারদা মায়ের একমাত্র নাতির পুত্রবধূ বেঁচে আছেন, ওখানে গিয়ে জানলাম। তো মায়ের গেটের পাশ দিয়ে খুব সরু গলি, মানে যাতায়াতেও খুব সমস্যা। তো তখনই জানলাম যে এখনও পুত্রবধূ বেঁচে আছেন, অনেক বয়স, শরীরও ভালো না, 90-এর উপর বয়স। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন না, এই এটা কিন্তু মন্দির, এইখানেই মা সারদামণির মা, অর্থাৎ শ্যামাসুন্দরী দেবী প্রথম কিন্তু এইখানেই জগদ্ধাত্রী পুজো করেছিলেন, সারদা মায়ের মা শ্যামাসুন্দরী দেবী। আর এই যে দেখছেন এই পাথরের জায়গাটি, উপরে মা এসে বসতেন, তার উপরে যে লেখা ফলকটা দেখলেন না, ওইখানে লেখা আছে যে মায়ের ভাইপোর সংসারে মা এখানে থাকতেন এবং ভাইপো গোপালের মূর্তি দেন, এইখানে মা
সেই গোপালের মূর্তি পূজা করতেন এবং শ্যামাসুন্দরীর পরে সারদা মা কিন্তু এখানে জগদ্ধাত্রী পুজো করেছিলেন। তো এই বাড়িটি কিন্তু অনেক প্রাচীন, এখন সারদা মায়ের নাতি পুত্রবধূ এখনও বেঁচে আছেন, তিনি এখানে হাঁটাচলা করেন, মন্দিরে আসেন, আবার ঘরে গিয়ে থাকেন, তার মেয়েরা দেখাশোনা করেন। লাল কাপড় পরা যে মহিলাকে দেখলেন উনি হচ্ছেন সারদা মায়ের এই নাত বউয়ের মেয়ে, ওনার নাকি দুই মেয়ে কি তিন মেয়ে আমি ঠিক সঠিক শুনিনি, যে পরবর্তীকালে গেলে হঠাৎই গেছিলাম তো বুঝতে পারিনি, তো পরবর্তীকালে গেলে ভালো হবে ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে শরীর ভালো থাকে, কেন ওনার বয়স তো অনেক। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আর বেশি বড় করব না, তো হঠাৎই করে ভিডিওটি আপনাদের সামনে আনলাম, ছবিগুলো দেখাবার চেষ্টা করলাম। তো আজ এইটুকু, সামনে এরকম কোনো ধর্মীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো আপনাদের কেমন লাগলো সারদা মায়ের বংশধরকে দেখে তো অবশ্যই কমেন্ট করবেন। তো আজ এইটুকু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, জয় সারদামণি, জয় মা জগদ্ধাত্রী।